কুমারঘাটে অনুষ্ঠিত হল রাজ্য কর্মচারী সংঘের একদিনের সম্মেলন। রবিবার সংগঠনের কুমারঘাট মহকুমার কমিটির উদ্যোগে কুমারঘাটের মানসী মিলনায়তনে আয়োজিত কর্মচারী সম্মেলনের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি আশিস কুমার ঘোষ, সংগঠনের জেলা সভাপতি প্রহ্লাদ দেবনাথ সহ অন্যান্যরা। মহকুমা বিভাগের সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীরা ছিলেন উপস্থিত। সম্মেলনে আলোচনা করতে গিয়ে সরকারি কর্মচারীদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, রাজ্য সরকারের উন্নয়নের কাজে কর্মচারী ভূমিকা অপরিসীম। তিনি বিগত বাম আমলের প্রসঙ্গ টেনে বলেন, পূর্বতর সরকারের আমলে কর্মচারীদের কাজের কোন স্বাধীনতা ছিল না, বিভিন্ন চাঁদার জুলুমে অতিষ্ঠ ছিল রাজ্যের কর্মচারী মহল, যেসব কিছু থেকেই কর্মচারীর পরিত্রাণ দিয়েছে বর্তমান সরকার। আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী রয়েছে, আমরা ভালো করে সেটা অনুভব করছি, যে স্যালারি পাচ্ছে সেটা দিয়ে সংসার মেইনটেইন করা সম্ভব নয়।